নমস্কার। 15ই নভেম্বর চলে গেলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শিল্পী সৌমিত্র চ্যাটার্জি। উত্তম কুমারের পর কোনো বড় মাপের অভিনেতা চলে গেলেন বাংলা চলচ্চিত্র ছেড়ে তথা বাংলা জগৎ ছেড়ে, আর সেখানেই দ্বন্দ্ব শুরু। সৌমিত্র চ্যাটার্জির শ্মশান যাত্রায় পা মিলিয়েছিলেন ডান বাম সকলে, বিশেষ করে মমতা ব্যানার্জি। বিমান বসুও ছিলেন নায়ক দেব। সমস্যাটা ওইখানে, মমতা ব্যানার্জির পায়ে ব্যান্ডেজ ছিল, তা সত্ত্বেও মমতা ব্যানার্জি হেঁটেছেন শ্মশান যাত্রায়। অনেকেই বলছেন মমতা ব্যানার্জি নাকি বাঙালির মনকে গলাতে ভোটের আশায় রাস্তায় হেঁটেছেন। তৃণমূলরা বলছে এটা বিজেপির অপপ্রচার, বিজেপির কোনো বড় নেতাকে হারতে দেখা যায়নি, অর্থাৎ বিজেপি বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করেন। বিজেপির পাল্টা অভিযোগ, শ্মশান যাত্রায় হেঁটে মমতা ব্যানার্জি ভোটের প্রশংসা করাতে চাইছেন, বাঙালির মনকে টানতে চাইছেন। কিন্তু শুধু হেঁটে বাঙালির মন জয় করা যাবে না। বাংলায় এত খুন হচ্ছে, এত সন্ত্রাস হচ্ছে, তখন তো কোনো শ্মশান যাত্রায় মমতা ব্যানার্জিকে হারতে দেখা যায় না। তবে যাই বলুন, মমতা ব্যানার্জি শ্মশান যাত্রায় হেঁটেছেন, পায়ে ব্যান্ডেজ বাঁধা সত্ত্বেও হেঁটেছেন। বিষয় এখানে, মমতা ব্যানার্জি হেঁটেছেন, তিনি নাকি ভোটের জন্য হেঁটেছেন, শুধুমাত্র বাঙালির মনকে গলানোর জন্য হেঁটেছেন। তো কিসের জন্য হেঁটেছেন, কেন হেঁটেছেন, এটি এখন দ্বন্দ্বের বিষয় হয়ে গেছে বাংলার বুকে। তো মমতা ব্যানার্জি কি ভোটের জন্য হেঁটেছেন, নাকি বাংলার একজন বড় অভিনেতার শেষ যাত্রায় সম্মানের জন্য হেঁটেছেন, সেটা আপনারা ভালো বুঝবেন, কমেন্টে লিখবেন। জয় হিন্দ।